হ্যালো বন্ধুরা ওয়েলকাম টুটারপোর্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে কোস্টগার্ড থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নোটিশে কী বলা আছে আমি তোমাদের এই ভিডিওতে পুরো ডিটেলসে বলে দেবো তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ওকে তোমরা প্রথমে ব্রাউজারে লিখে এই ওয়েবসাইটে আসবে আসার পর তোমরা নিচে স্কল ডাউন করার পর এখানে ক্লিক করবে তো ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর তোমরা ইমেল আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে লগ ইন করবে লগ ইন করার পর তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লিকেশন করবে ওকে তো এবার আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন পোস্টে তোমাদের আবেদন চলছে এবং কতদিন পর্যন্ত তোমাদের এই আবেদন প্রক্রিয়াটি চলবে তোমাদের ফ্রম চারই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত টু হান্ড্রেড টোয়েন্টি টু এই তারিখের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে তোমরা যদি টেন প্লাস উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারবে ওকে তো তোমরা যদি নেবিক জেনারেল ডিউটি পদে আবেদন করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই ক্লাস টুয়েলভে তোমাদের উচ্চমাধ্যমিকে অবশ্যই ম্যাথ এবং ফিজিক্স যে কোনো বোর্ড থেকে অবশ্যই তোমাকে পাশ করতে হবে নাম্বারের কোনো কড়াকড়ি নেই ওকে এরপর নেভিক ডোমেস্টিক ব্রাঞ্চ এই পদের যদি তুমি আবেদন করতে চাও তাহলে যে কোনো পদ থেকে টেন প্লাস যোগ্যতায় তুমি এই আবেদনটি করতে পারবে এবং তিন নম্বর যান্ত্রিক তোম এই পদে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই টেন প্লাস এর পাশাপাশি তোমাকে ইলেকট্রিক মেকানিক্যাল অ্যান্ড এবং ইলেকট্রনিক এই সব তোমাদেরকে জানতে হবে এবং তোমাকে তিন থেকে চার বছরে এর সম্বন্ধে তোমাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে এবং যান্ত্রিক পদের তোমাদের আরও কিছু চাওয়া হয়েছে টেন প্লাস টুয়েলভে তোমাকে পাশ করতে হবে অবশ্যই তোমাকে আমি যেগুলো বললাম ইলেকট্রিক মেকানিক্যাল ইলেকট্রনিক্স এই সব কিছু তোমাদের থাকতে হবে সঙ্গে তোমাকে দুই থেকে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে ওকে আমি তোমাদের শুধু মেন মেন পয়েন্টগুলো আলোচনা করে দিচ্ছি তো তোমাদের এখানে বয়সের উল্লেখ উল্লেখ করা হয়েছে আঠেরো থেকে বাইশ বছর ওকে নেভিক এবং যান্ত্রিক পদে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে একে আগস্ট দু হাজার থেকে একত্রিশে জুলাই দু হাজার মধ্যে জন্ম হতে হবে এরপর তোমরা যদি নেভিক পদে আবেদন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এক অক্টোবর দু হাজার থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ করতে হবে এরপর তোমাদের বয়সে ছাড়ের কথা বলা হয়েছে এস সি এস টি পাঁচ বছর এবং তিন বছর ও বি ক্যাটাগরি তোমরা ছাড় পেয়ে যাবে ওকে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হয়েছে কোন পোস্টের কোন ক্যাটাগরি তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে নেভিক জেনারেল ডিউটি পদে মোট দুশো ষাটটি নেভিক ডোমেস্টিক ব্রাঞ্চে পঁয়ত্রিশটি যান্ত্রিক মেকানিক্যাল পদে তেরোটি যান্ত্রিক ইলেকট্রনিক পদে নয়টি যান্ত্রিক ইলেকট্রনিক্স পদে পাঁচটি ওকে এরপর তোমাদের রিটার্ন এক্সাম হবে নেভিক সিলেকশন প্রসেসে তোমরা যদি তিরিশ ইউ আর ইডাব্লু এস ও সি প্রার্থী হয়ে থাকে তাহলে তোমাদেরকে তিরিশ নাম্বার কোয়ালিফিকেশন করলে তোমরা অনার্সে পাশ করে যাবে এবং সি এবং এস টি তোমরা সাতাইশ নম্বর স্কোর করলে অবশ্যই পাশ হয়ে যাবে তো তোমাদের একটি পেপারে এক্সাম হবে এবং নেভিক জিটি পদে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের দুইটি দুইটি এক্সাম হবে স্টেজ ওয়ান এবং স্টেজ টু তোমরা এসব দেখে নেবে পিডি ডাউনলোড করে আমি তোমাদের শুধু বিশেষ বিশেষ পয়েন্ট আলোচনা করে দিচ্ছি এবং এক্সামের পর তোমাদের বিভিন্ন বিষয়ে নিয়ে তোমাদের নাম্বার যোগ হবে তারপর তোমাদেরকে কল করে ডাকা হবে ওকে এরপর তোমাদের ফিজিক্যাল ফিটনেসের কথা বলা হয়েছে এক এক দশমিক ছয় কিলোমিটার তোমাকে সাত মিনিটে পাশ করতে হবে এবং কুড়ি স্কোয়ার আপ এবং কুড়ি দশটি আপ করতে হবে ওকে সাত নাম্বার পয়েন্টে তোমাদের উল্লেখ করা হয়েছে কিভাবে তোমরা আবেদন করতে পারবে ওকে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এই ভিডিওতে আমরা ফোজ রিলেটেড খবর সবসময় দিয়ে থাকি ওকে তো আজকে এই পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে ওকে